Down to long on and out. 2012 সালে অনুষ্ঠিত বিপিএল এর প্রথম আসর থেকে সিলেট ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। তবে 2016 সালে সিলেটকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিয়ে বাদ দেয়া হলেও 2017 সালে নতুন রূপে বিপিএল এ ফিরে সিলেট। তবে কখনো ফাইনালের স্বাদ পায়নি সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এবারে প্রথম বিপিএল এর নবম আসরে এসে ফাইনালে পৌঁছালো সিলেট। মাশরাফির অসাধারণ নেতৃত্ব গুণে স্বপ্ন দেখছে শিরোপা জয়েরও। বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মিরপুর রংপুরের মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স। টসে হেরে বোলিং এর সিদ্ধান্ত নেয় রংপুর। প্রথমে ব্যাট করতে নেমে মাশরাফি ও শান্তর জোরো ব্যাটিং এ বড় সংগ্রহ পায় সিলেট। নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 182 রান সংগ্রহ করে মাশরাফির দল। জবাবে 183 রানের টার্গেটে ফাইনালে ওঠার লড়াইয়ে পাওয়ার প্লে সুখকর হয়নি রংপুরের। রনি তালুকদার ও নিকোলাস ক্রনের ব্যাটে ফোর করে সেই ধাক্কা কাটিয়ে ওঠে রংপুর। 14 বলে 30 রানের কামিও খেলে পুরান বিদায় নিলেও রনি সোহানের ব্যাটে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল রংপুর। তবে ডেথ ওভারে তানজিম হাসান, শাকিব ও লুকউডের দুর্দান্ত বোলিংয়ে 19 রানের জয়ে ফাইনালে পৌঁছালো সিলেট।